আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক দিনী ভাইরা, আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওজুর পরে এই দোয়াটি পড়বে তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পাতলা চামড়াতে লিখে মোহরিঙ্কন করে অর্থাৎ স্টিমিং করে রাখা হবে আরশে আজমের নিচে, তা কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙা হবে না। কেন মোহরঙ্কন করা হবে, কেন স্টিমিং করা হবে? কারণ চামড়াটা অত্যন্ত পাতলা, লিখলে ছিঁড়ে যেতে পারে, তাই না? এই জন্য সেটাকে মোহরঙ্কিত করে রাখা হবে, স্টিমিং করে রাখা হবে, আরো সে আসবে নিচে রাখা হবে, কিয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না। শুধু প্রত্যেক উজুর পরে এই দোয়াটা পড়বেন, কি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরও দোয়া রয়েছে পড়তে পারেন, যেমনিভাবে উজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তারপর আরো দোয়া রয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কিন্তু এই দোয়াটা একবারে ভুলবেন না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুবই গুরুত্বপূর্ণ দোয়া, খুবই গুরুত্বপূর্ণ, ওজুর পরে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي الذي يوسوس في صدور الناس